চলে এলাম লাভা থেকে ঋষভ তো গাড়ি নিয়ে। তো রাস্তার অবস্থা এত খারাপ মানে বলার মতন না, একদিকে তো খাড়া আছে, দ্বিতীয়ত কথা রাস্তা প্রচণ্ড ভাঙা, প্রচণ্ড অফ রোডিং রাস্তা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের জার্নির পর্ব নাম্বার 3। তো তোমরা বুঝে গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি লাভা থেকে ঋষভ। ঋষভের উচ্চতা লাভার তুলনায় 1000 ফিট ওপরে এবং এই রাস্তাগুলো অসাধারণ। এর আগে লাভার যে রাস্তাগুলো পেয়েছি তো খুবই সুন্দর, ভালো লেগেছে আমার কাছে। এবং চারিদিকে শুধু পাইন বন আর তার মাঝখান দিয়ে আমরা, ও দারুণ এক প্রকৃতির দৃশ্য। তো আমাদের সাথে থেকো এরকম কিছু ভিউ পাওয়ার জন্য এবং কন্টিনিউ দেখো ব্লগটিকে। এবং আগের ব্লগগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা দেখতে পারো। তা না হলে এই ভিডিও লাস্ট এর স্ক্রিনে এই ভিডিও দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং ভিডিওটি দেখো এবং এই ভিডিওটির সাথে থাকো। তো চলো, লেটস গো। তো আমরা এখন ঋষভ গেটে চলে এলাম এবং এখান থেকে বলছে এখান থেকে টিকিট লাগবে। সো এখান থেকে বললো যে ওখানেও দেখার মতো জিনিস আছে। তো আমরা যে নিচের রাস্তা দিয়ে আছে তো ওই নিচের রাস্তা দিয়ে গেলে সেটা চলে যাবে কালিম্পং, যেটা আমরা ভুল করে চলে গিয়েছিলাম। তারপরে এখানে স্যারকে জিজ্ঞেস করলাম, তারপর বলো যে না, যে রাস্তাটা হচ্ছে কালিম্পং। সো ভাই লুক এট দিস, ভাই আমরা কোন দিক দিয়ে যাচ্ছি ইয়ার, এ তো পুরো পাইন ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। ওয়াও ইটস অ্যামেজিং, মনে হয় ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে সেই ডাউ হিলের কথা মনে পড়ছে করছি আমি। বাপরে এত অফ রোডিং রাস্তা, ও মাই গড। তো ভাবলাম যে আসছি যখন একবারে দেখেই নেই, বাট লুকটা দেখো লুকে, ওয়াও আরও আমাদের যেতে হবে 2 কিমি, আরও আমাদের উঠতে হবে 2.5 কিমি। ও মাই গড, জাস্ট ভিউটা আমরা কোথায় উঠে এসেছি। সত্যি ভাই সত্যি চেন্নাই লাভা থেকে ঋষভ তো গাড়ি নিয়ে। তো রাস্তার অবস্থা এত খারাপ মানে বলার মতন না, একদিকে তো খাড়া আছে, দ্বিতীয়ত কথা রাস্তা প্রচণ্ড ভাঙা, প্রচণ্ড অফ রোডিং রাস্তা। তো কষ্ট মষ্টে তাও উঠে গেলাম এবং গাড়িতে এখন ফুয়েল আপ করতে হবে। ভাই ফুয়েল একদম শেষ, এখন ভাবছি যে
যাবো কোন দিক দিয়ে, ঋষব কালিম্পং হয়ে যাবো না যেদিক দিয়ে আসছি ওইদিকেই যাবো। তো এখানে আসলাম, এই দেখো আই লাভ ঋষব লেখা আছে, এই আমাদের গাড়ি। তো এখানে ভাই বহু প্রচুর ঠান্ডা, প্রচুর, মানে গাড়ি চালিয়ে আসছি হাতের অবস্থা খারাপ, এতটা ঠান্ডা। আর দেখো নিচের ভিউটা পুরা কুয়াশায় ভরে আছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। সো গাইস দেখো পেছনে কত কুয়াশা, চারিদিকটা ভরে আছে। তো আজকে কিন্তু আমার গাড়িটাকে পুরো টুরিং গাড়ি লাগছে, পুরা সেক্সি লাগছে, কি বলছো? ঠিক বলেছো। তো গাইস এত ঠান্ডা লাগছে কথা বলতে পারছি না। সো এখানে প্রচুর ঠান্ডা, সামথিং 5-4-5 ডিগ্রি সেলসিয়াস হবে, বিভৎস একটি জায়গা। তো এত ঠান্ডা আমাদের কেমন লাগছে এসে? অবস্থা পুরো খারাপ অবস্থা, আমার ভাত ভাই কাজ করছে না কিছু। তো কি বলবো আর, তো এখানে সময় কাটানোর পর তো এখান থেকে এখন চলে যাচ্ছি। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো আমরা। তো বাই বাই ঋষব।